সৌরভ এখনও অফিস বেরোয়নি, তো আমি জাস্ট সৌরভকে ব্রেকফাস্ট দিয়েছি। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড আর তার সাথে বানানা দিয়েছি, এটাই আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চও বানিয়ে দিয়েছি। তো সকালবেলা আমি উঠে বেশ ফাস্ট ফরওয়ার্ডে তোমাদের কাজগুলো দেখালাম, আর সত্যি সত্যি কিন্তু রিয়েল লাইফেও এতটাই তাড়াতাড়ি করতে হয়। আর যতই ভাবি মানে আজকে ফ্রাইডে, যেহেতু মনে হয় যে আজকে যদি উইকেন্ড হতো তাহলে খুব ভালো হতো, আর এটা ভাবতে ভাবতেই প্রচণ্ড লেট হয়ে যায়। আর এইখানে একটা জিনিস কি, বাসের টাইমিংটা মানে একদম অ্যাকুরেট থাকে, যদি বাসটা মিস হয়ে গেলো মানে 10 মিনিট পর বাস থাকে আবার। তো সেই কারণে পুরো তাড়াতাড়ি করে সৌরভ এখন ব্রেকফাস্ট করছে, আর আমিও ব্লগটা স্টার্ট করেছিলাম বাট তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, মনে হলো যে তাড়াতাড়ি করে কাজটাকে শেষ করি আর তারপরে কথা বলবো। তাহলে চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। অফিস বেরিয়ে গেছে আর এখন আমি আমার ব্রেকফাস্ট করছি। আমার ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড আর তার সাথে দুটো খেজুর নিয়েছি আর আছে হেলথ ড্রিঙ্ক, এটাই আমার ব্রেকফাস্ট। আমি ব্রেডের মধ্যে বাটার স্প্রেড করিনি, নর্মাল টোস্ট করে নিয়েছি। তো আজকে যেহেতু ফ্রাইডে তোমাদেরকে বললাম, আর আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে যে বাড়িটা কতটা অগোছালো হয়ে আছে। তোমরা সবসময় ভাবো সব আমার মানে বাড়িটা ভীষণ পরিষ্কার থাকে, সৌমি সবসময় পরিষ্কার করে রাখে, বাট আজকে তোমাদেরকে আমি একটুখানি আমার রিয়েলিটিটা দেখাবো যে বাড়িটার কতটা নোংরা অবস্থা। আমি জাস্ট এইখানটায় বসবো বলে পেছনের কুশনগুলোকে আমি জাস্ট ঠিক করে নিয়েছি। তো আমি মানডে খুব সিরিয়াস হয়ে যাই, মনে হয় যে অনেক কাজ করব, পুরো বাড়ি ঘরদোর গোছানো, মানে একদম টাইম টু টাইম হয়। আর এই ফ্রাইডেটা আসলে মনে হয় যে কতক্ষণে উইকেন্ডটা আসবে। আর মানে এটা ঠিক যে সৌরভ বেরিয়ে গেল অফিসে, তার মানে এবার উইকেন্ডটা তাড়াতাড়ি চলে আসবে। এবার সৌরভ মানে আমার মনে হয় ফ্রাইডেটা সব থেকে বেশি মজার, কারণ না দুদিন ছুটি থাকে, স্যাটারডে মনে হয় যে বাবা একটা দিন ছুটি চলে গেল। তো ফ্রাইডে সব থেকে মজার, মানে আমরা মুভি দেখা বা কোনো কিছু যদি মানে ধরো ভালো কিছু খাওয়ার, আমরা ফ্রাইডেটাই প্রেফার করি করতে, বা কোথাও বাইরে হয়তো বেরোলাম তো ফ্রাইডেটাই বেশি মজা হয়, কারণ ব্যাক টু ব্যাক দুদিন ছুটি থাকে। আর আজকে এডিনবার্গ ওয়েদার ভীষণ ভালো, মানে একদম ব্লু স্কাই, আর কাল থেকে দেখাচ্ছে বৃষ্টি। আর লাস্ট উইকে তোমরা আমার ব্লগ দেখতে পাওনি বিকজ আমি বলেইছিলাম যে বৃষ্টি হচ্ছে স্যাটারডে সানডে, আর কালকেও বৃষ্টি হবে। তাহলে বুঝতেই পারছো যে আমাদের উইকেন্ডগুলো খুব হ্যাপেনিং যাচ্ছে, মানে বৃষ্টিতে বাড়িতে আছি আর কি। তো আমি সৌরভকে সেটাই বলছিলাম যে একদিন এরকম ছুটি নিয়ে নাও যাতে কিনা আমরা মানে কোথাও একটু বেরোতে পারি। রোজ মানে প্রত্যেকটা স্যাটারডে সানডে, ম্যাক্সিমাম স্যাটারডে সানডে বৃষ্টি হচ্ছে। আর আমি অনেকদিন পরে ডেলি ভ্লগও বানাচ্ছি বিকজ আমি লাস্ট উইকে যে তিনটে ভিডিও দিয়েছি তার মধ্যে একটাও ডেলি ভ্লগ ছিল না, দুটো ছিল রান্নার ভ্লগ আর একটা আমি মানে রীতিদির একটা রেসিপি শেয়ার করেছিলাম। তো ডেলি ভ্লগটা অনেকদিন পর করছি, তো এই ভ্লগটা মানডে যাবে।
আজকে দিনটা এমনি নর্মাল ভাবে স্পেন্ড করব, একটা দারুণ রেসিপি মানে লাঞ্চে আমি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি খুব এক্সাইটেড বিকজ আজকে একটা দারুণ জিনিস আসবে, মানে ডেলিভার হবে, সেটা কি আমি বলবো না, তোমরা এখন মানে গেস করতে পারো, কিন্তু আমি বলবো না এখন সেটা কি। আমি সৌরভ দুজনেই খুব এক্সাইটেড বিকজ ওটা মানে বলে দিয়েছে যে আজকেই ডেলিভার হবে, বাট টাইমিংটা জানি না, তো আমি ওয়েট করছি। এখন ব্রেকফাস্টটা ফিনিশ করবো আর দেন আমি মানে বাড়িটা একটু টুকটাক মানে যে কাজগুলো আছে করে ফেলবো, তারপরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করবো, এটাই আর কি আপাতত প্ল্যানিং। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, এবার লাঞ্চ মানে সরি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা হবে। হয়ে গেছে আর তোমাদেরকে তখন বলছিলাম যে বাড়িটা দেখাবো যে কতটা পারফেক্ট আমি। তো দেখো এখানে জামা কাপড় শুকোচ্ছে এখনও অবধি, এটা কিন্তু কালকে কেচেছি এরকমটা নয়, এটা পরশু থেকে এখানে এরকম পড়ে আছে, আমি কালকে সময়ই পাইনি এগুলোকে যে গোছাবো। মানে আজকে একটা ভিডিও গেছে, সেটা হচ্ছে লাঞ্চ বক্স আইডিয়াস, তো ওইটা না প্রচুর ভয়েস ওভার ছিল, কালকে আমি সারাদিন এডিট করেছি আর আমার মানে ইচ্ছাই করছিলো না, তো ওইগুলো পড়ে আছে এখানে। আর এই দিকটা দেখো সোফাটা, মানে আমি বললাম না যে আমি এই দিকটা বসবো বলে এই সোফার কুশনগুলোকে আমি ঠিক করেছিলাম, দেখো একদম পারফেক্ট। আর এই দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারছো। তো এখানে আমি কালকে বেরিয়েছিলাম, তো জ্যাকেটটা এখানেই পড়ে আছে, আর বেডরুমটাই নিয়ে গেলাম না তোমাদের, বিকজ মানে মানে আমার নিজের লজ্জা লাগবে তোমাদের দেখাতে। আর এখানে দেখো একটা, এখানে না ফুল আনলে খুব ভালো ফ্রেশ থাকে, এই ফুলটা মানে খুব ফ্রেশ নেই, আবার মনে হচ্ছে না যে ফেলে দেওয়ার মতনও কন্ডিশন হয়েছে, তো বুঝতে পারছি না এটা কী করবো, এখানটা একদম বাজে লাগছে দেখতে। এখন আমি আর ল্যাদকাবো না, এবারে আমাকে একটুখানি কাজ করে নিতে হবে। আর তোমাদেরকে ওয়েদারটা দেখালাম, এই দেখো আমাকে কালো লাগবে কারণ আমি ওখানে ফোকাসটা করেছি, বাট বুঝতে পারছো কি সুন্দর ওয়েদার আজকে। তো যাই হোক, এখন আজকের ওয়েদার দেখে কোনো লাভ নেই, আমি এখন ঘর গোছাবো, দেন ফ্রেশ হবো মানে স্নান করবো, তারপরে আমি লাঞ্চ বানাবো, এটাই প্ল্যানিং। চলো আর আমি ল্যাদ খাচ্ছি না, তাড়াতাড়ি করে কাজগুলো করা যাক। Like a cargo, you will carry me. I just hope you know my depth. তো তোমরা দেখছিলে যে আমি টেবিল ক্লথটাকে তুলে ফেললাম, আর হোয়াইট টেবিল ক্লথ যেহেতু আমি অকেশনালি পাতি, তো যেই ডিজাস্টারটা হলো আমি দেখাই। এখানে যে এই ট্রেটা আছে, ট্রেটাকে এরকমভাবে আমি টেনে বার করতে গিয়ে ট্রের কর্নারটা লেগে পুরো ছিঁড়ে গেল। এটা আমার ভীষণ ফেভারিট একটা টেবিল ক্লথ ছিল, এটা আমি গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম, আমার এত আফসোস লাগছে যে বলার নয়। কখনো কখনো মনে হয় যে কম কাজ করাও দরকার, আমার আজকে কাজ করতে সত্যি বলতে ভালোও লাগছিলো না, কি মনে হলো মনে হলো টেবিল ক্লথ থেকে তুলে ফেলি, অনেকদিন ধরে পাতা আছে, টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেবো। আমার এখন এত আফসোস হচ্ছে যে বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে, ও হো পুরো আজকের দিনটাই মাটি হয়ে গেল। আমার এইসব ব্যাপারে ভীষণ খুঁতখুঁত, কোনো জিনিস যদি এরকমভাবে নষ্ট হয়ে যায় না আমার এত খারাপ লাগে। আর এটা আমি খুব মানে বেশি দিন পুরনো নয়, মানে খুব মানে রিসেন্ট আমি এটা আমি কলকাতা থেকে কিনে এনেছি, আর বেশি দিন পাতিও নি ইনফ্যাক্ট। তো এটা গেল একদম, আমি চেষ্টা করবো এটাকে রিপেয়ার করার, বিকজ একটুখানি পোর্শন কেটেছে, সেলোটেপ দিয়ে অথবা আঠা দিয়ে চেষ্টা করবো জোড়ার, দেখা যাক কী হয়। Never bothered about what could be coming. Every day we danced and life was smiling. We were young and drunk in love. A few years later I have started thinking, if it's just love in every glass I'm drinking. তো তোমাদেরকে যে পার্সেলটার কথা বলছিলাম সেটা ফাইনালি এসে গেছে।
আমি খুব এক্সাইটেড, মানে আমার মনে হচ্ছে আমি কতক্ষণে দেখবো, বাট আমি এখনই এটাকে আনবক্সিং করছি না, বিকজ আমি যতটা এক্সাইটেড সৌরভ ততটাই এক্সাইটেড। মানে সত্যিকারে আমার মানে একটা ড্রিম ছিল, তো যাই হোক ফাইনালি ফাইনালি হয়েছে জিনিসটা বাড়িতে। আমি আর সৌরভ দুজনেই খুব এক্সাইটেড, আমার মনে হচ্ছে কতক্ষণে সৌরভ আসবে আর আমরা দুজনে মিলে এটাকে আনবক্সিং করবো। তোমরা ততক্ষণ গেস করতে পারো, আমি বলবো না এর ভেতরে কী আছে। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আমি এবারে কিচেনে যাব লাঞ্চ বানানোর জন্য। আজকে লাঞ্চে কি বানাচ্ছি সেটা বলে দিই। আজকে লাঞ্চে আমি বানাচ্ছি হচ্ছে পেঁয়াজকলির একটা তরকারি, পেঁয়াজকলি আলু আর প্রন দিয়ে একটা সবজি মতো বানাবো। তার সাথে ভেবেছিলাম ডাল বানাবো, বাট আমি খুবই অল্প খাই, মানে লাঞ্চে আমি একদম অল্প পরিমাণে খাই, তাই জন্য আমার ডাল লাগবে না, মানে আমার শুধুমাত্র তরকারি আর ভাত দিয়েই হয়ে যাবে। তাই এখন আমি ডালটা বানাচ্ছি না, যদি সৌরভের দরকার হয় রাত্রিবেলা সৌরভের জন্য বানাবো আমি। তো এটাই এখন আজকে লাঞ্চে বানাচ্ছি, এখন টাইম হয়ে গেছে 12:30। তো চলো এবার কিচেনে যাওয়া যাক। দেখো ইন্ডিয়ান স্টোর থেকে পেঁয়াজকলিটা আমি এনেছি, পেঁয়াজকলিটা কিন্তু বেশ ফ্রেশ। আর এখানে যেহেতু মানে ঠান্ডাটা সারা বছরই থাকে, তাই জন্য পেঁয়াজকলি এগুলো মোটামুটি পাওয়া যায়। আর শীতকালে জেনারেলি কলকাতাতে পেঁয়াজকলিটা বেশি মানে ভালো পাওয়া যায়। আমার পেঁয়াজকলি ভীষণ ফেভারিট, মানে পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা আজকে বানাবো সেটা ভীষণ ভালো লাগে খেতে। আর পেঁয়াজকলি দিয়ে কিন্তু ডিমের ঝাল বা ছোট যে সমস্ত মাছ হয় সেই মাছের ঝাল কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক চলো আজকে প্রন দিয়ে আমি বানাচ্ছি। আগে আমি এগুলোকে সমস্ত জোগাড় করে নেবো রান্নার, তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত জোগাড় হয়ে গেছে আর পেঁয়াজকলিটা বেশ খানিকটা ছিল, তাই জন্য আমি আলুটাও একটু বেশি করে নিয়ে বড় করে তরকারিটা করব। আর এটা হচ্ছে ফ্রোজেন প্রন, এটাকে জাস্ট আমি জলে একটু ভিজিয়ে রাখবো আর তারপরে ফ্রাই করব। আর এই তরকারিটার মধ্যে আমি সর্ষে দিই, তো সর্ষেটাকেও একটু গুলে রেখেছি। তাহলে চলো কিরম করে আমি পেঁয়াজকলির তরকারি বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব, আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। চিংড়ি মাছটা দেবার পর সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি, আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজকলিটাকে একটুখানি ভেজে নেব। আমি পেঁয়াজকলির তরকারি একটু অন্যরকম ভাবে রান্না করি, আমি আমার কুকিং টিপসেও সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার ওই ভিডিওটা তোমরা যদি এখনও চেক না করে থাকো তাহলে অবশ্যই একবার চেক করতে পারো। পেঁয়াজকলিটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি নুন অ্যাড করব, আর এটাকে চাপা দিয়ে রেখে দেবো। ভাজা পেঁয়াজকলিগুলোকে অন্য একটা জায়গায় তুলে রেখেছি, আর ওই করার মধ্যে এখন আমি প্রথমে আলুগুলোকে সামান্য একটু ভেজে নেব। আমি আলুগুলো একটু মোটা করে কেটেছি, কারণ স্কটিশ পটাটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা সামান্য একটু ফ্রাই হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অ্যাড করার পরে আলুর সাথে একসাথে একটুখানি ভেজে নেব, আর তারপরে এর মধ্যে আমি নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করে চাপা দিয়ে রেখে দেবো যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি আলুটাকে মোটামুটি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, এখন আমি লিডটাকে ওপেন করে দেখছি আর আলুটা মোটামুটি 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। মশলাগুলো অ্যাড করার পর ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য একটু জলও অ্যাড করছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজকলি আর চিংড়ি মাছটা অ্যাড করে দেবো।
পেঁয়াজগুলি আর চিংড়ি মাছটা অ্যাড করে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এটাকে আবারও আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটাকে আসতে দিয়ে। 10 মিনিট পর লিডটাকে ওপেন করে দেখছি। আর এখন আমি এখানে সর্ষে বাটাটা অ্যাড করে দেবো। তোমরা যদি না চাও সর্ষে বাটাটা ইউজ নাও করতে পারো, এই সময় তোমরা শুধুমাত্র গরম মশলা দিয়ে তরকারিটা নাবিয়ে নিতে পারো। আমি যেহেতু ভাত দিয়ে এটা খাবো সেই জন্য আমি এখানে সর্ষে বাটাটা অ্যাড করছি। আর পেঁয়াজকলির তরকারিতে একবার সর্ষে বাটাটা তোমরা কিন্তু আমার কথা শুনে অ্যাড করেও দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর যেহেতু আমি এখানে সর্ষে বাটা ইউজ করলাম, লাস্টে আমি এখানে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। আর তাহলেই পেঁয়াজকলির তরকারি একদম রেডি। সাড়ে ছটা, সৌরভ ফিরে এসেছে অফিস থেকে। তো সৌরভ ফেরার পরে আমরা জেনারেলি যে কাজটা করি সেটা হচ্ছে চা বানাই আমি প্রথমেই। বাট আজকে চা আমরা বানাবো না, চা পরে খাওয়া হবে, তার আগে এটা আনবক্সিং হবে। তো চলো আমি তোমাদের প্রথমে বলি যে কি আছে এটার ভেতরে, যেটার জন্য আমরা এতটা এক্সাইটেড। আমরা ফাইনালি ম্যাকবুক প্রো কিনেছি। আর মানে এটা বলতে পারো আমার কাছে একটা ড্রিম ছিল যে আমি কোনোদিনও অ্যাপেল ল্যাপটপ ইউজ করব। তো চলো এখন আর কথা বলবো না, তোমাদেরকে আনবক্সিংটা দেখাচ্ছি। I have always been afraid of changes, but you show me life is full of faces. Sometimes clouds got in our favorite places, but we were young and unaware. Got you, there's no reason to chasing payment on my own, 'cause you're here to stay every night and day. I'm delighted 'cause I got you. আনবক্সিংটা দেখালাম, আমি খুব এক্সাইটেড ছিলাম। মানে বেশ কিছুদিন ধরে ভেবে রেখেছিলাম যে এবারে মানে ল্যাপটপটা কিনতেই হবে। তো অনেকদিন ধরে ভাবার পর যখন ফাইনালি জিনিসটা তোমার হাতে এসে পৌঁছবে সেটার একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন, খুব মজা হচ্ছিল আজকে সকাল থেকে। তো এখন সৌরভ এখানে বসে এগুলো সমস্ত কিছু ইনস্টল করবে। আর সত্যি বলতে যে সৌরভের খুব একটা ফ্যাসিনেশন নেই, মানে ওর আমার ভীষণ কস্টলি ফ্যাসিনেশন এটা। তো যাই হোক, মানে সৌরভ মানে আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট তুমি ফোনটা ইউজ করো, ফোনও ইউজ করে না, অ্যান্ড্রয়েডই ইউজ করে সৌরভ। তো এখন সমস্ত কিছু করবে। আর হ্যাঁ, মানে যারা জানতে চাও তাদের জন্য বলে দিচ্ছি যে আমরা কি কিনেছি সেটা সৌরভ বলে দিলে বেটার হয়। হ্যাঁ, এটা ম্যাকবুক প্রো 128 GB, 8 GB RAM উইথ রেটিনা ডিসপ্লে, i5 প্রসেসর দিয়ে। তো এত কিছু আমার মাথায় ঢোকে না, যাই হোক আমার শুধু মনে হয় যে হ্যাঁ ডিসপ্লেটা অসাধারণ। আর হ্যাঁ প্যাকেজিংটা দেখলেই মানে কোয়ালিটিটা খুব সুন্দর, অসাম। তো এখন সৌরভ এখন একটু চাপে আছে, তো
আমি এখন যাই, গরম গরম চা বানিয়ে আনি, তাহলে মাথাটাও সৌরভে ফ্রেশ হয়ে যাবে একদম, আর একটু খাবারও বানাবো। তো চলো কিচেনে যাওয়া যাক। Like a cargo, you will carry me. I just hope you know my depth, even though it makes no sense. তো এখন চা নিয়ে চলে এসেছি, আর তার সাথে আছে সিঙ্গারা। তো এই ব্লগটাকে আজকে আমি এখানে এন্ড করব, কারণ বুঝতেই পারছো এখন ল্যাপটপ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা সবসময় আমি বলে থাকি, যারা তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে চলো ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা টাটা।